যতদূর চোখ যায় সবজি ক্ষেত, মাচায় ঝুলছে লাউ, করলা, শশা সহ নানান সবজি। গ্রীষ্মকালীন সবজির বাম্পার ফলন হয়েছে সুনামগঞ্জে। বন্যা পরবর্তী এমন ফলন পেয়ে খুশি এখানকার কৃষক। ক্ষেতের পরিস্থিতি মোটামুটি ভালো আছে, আল্লাহ যদি ভালোই, বৃষ্টিপাতের কারণে একটু ইয়ে হয়েছে আর কি, আলহামদুলিল্লাহ ভালোই বিক্রি করতে পারছি। সুনামগঞ্জে এবার 2,820 হেক্টর জমিতে হয়েছে গ্রীষ্মকালীন সবজি আবাদ। উৎপাদন হয়েছে 22,232 মেট্রিক টন সবজি। হরেক রকম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন সবজি চাষ। শশা ক্ষেত, ঝিঙ্গা ক্ষেত করি, লম্পা বেগুন করি, করলা করি, সিসিন্দা করি, আর কিছুদিন পর লাগা আলু, মোটামুটি ভালো ফসল হয়েছে বর্ষার। সবজি চাষে কেউ কেউ খুশি হলেও কারো মুখে কণ্ঠে হতাশা। বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে নিরন্তর শ্রম দিয়ে যাচ্ছেন সবজি খেতে, কিন্তু কতদূর লাভবান হবেন এ নিয়ে সন্দিহান তারা। মিন্নত আছে, কষ্ট ছাড়া মিষ্ট কেমন জানে, একবার দুনিয়া টিয়া বাংস আছে, ওই না ওইলে আল্লাহ দিলে তো হইতো। এই যে বন্যা, বন্যার খালি ক্ষয়ক্ষতি আছে, ঠিক আছে, ওই যে সবজিগুলো, সবজি তো মার খাইতে আছি। তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোমের মতে, এবার গ্রীষ্মকালীন সবজি চাষ ভালো হয়েছে। এছাড়াও আগামী রবি মৌসুমে আগাম সবজি চাষের জন্য কৃষকদের পাশে থেকে উৎসাহ দিচ্ছেন তারা। সুনামগঞ্জ জেলায় গ্রীষ্মকালীন শাকসবজি প্রায় 2,800 হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। শশা, ঢেঁড়স, চিচিঙ্গা, লাউ ছাড়া অন্যান্য শাকসবজি চাষ করে লাভবান হচ্ছে এবং দিন দিন তাদের উৎসাহ বৃদ্ধি পাচ্ছে। এছাড়া আগামী রবি মৌসুমে আগাম সবজি চাষ করার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তাগণ কৃষকের পাশে থেকে আমরা সর্বদা পরামর্শ দিয়ে যাচ্ছি। এখন মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা আছে, 1 ইঞ্চি জমি যাতে অনাবাদি না থাকে, এই বিষয়ে আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি। এবছর রূপামন আবাদও আমার লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 1100 হেক্টর বেশি হয়েছে। এক ফসলি বড় এলাকা সুনামগঞ্জের সবজির এমন আবাদে খুশি কৃষি বিভাগ। এমন ফলন অব্যাহত থাকলে সবজি চাষে কৃষকরা আরও উৎসাহ পাবে বলে জানান তারা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।